আজকে আপনাদের ডাকা হয়েছে এই কারণে যে রায়গঞ্জ জেলা পুলিশের তরফ থেকে আমরা প্রোঅ্যাক্টিভলি আপনাদের মাধ্যম দিয়ে জনগণকে জানাতে চাইছি যে আমরা কতটা ভালো পুলিশিং আমরা এই মুহূর্তে করতে পারছি বা করছি। তার প্রথম উদাহরণ হচ্ছে আপনারা দেখবেন বিভিন্ন রকম প্রায় 100টার মতন বোর্ড, যার মধ্যে ওমেন হেল্পলাইনের নাম্বার, যার মধ্যে রায়গঞ্জ পিএস নাম্বার এবং কন্ট্রোল রুমের নাম্বার, এইটা আমরা দিয়ে মোটামুটি 100টা বোর্ড আমরা শহরের বিভিন্ন জায়গায় লাগিয়েছি। এবং প্রথম যেটা ওমেন হেল্পলাইনের নাম্বার, এই নাম্বারটা দিনের বেলা বিভিন্ন সময় এবং ইভিনিং টাইমে আমাদের যে উইনার্স টিম ঘোরে তাদের কাছে নাম্বারটা থাকে, এটা রায়গঞ্জের জন্য বলছি। একই রকমভাবে কালিয়াগঞ্জেও আমাদের উইনার্স টিম অ্যাক্টিভ, তাদেরও নাম্বার রয়েছে কালিয়াগঞ্জে। এই যে বোর্ডে যে নাম্বারটা রয়েছে প্রথমে, এই নাম্বারে ফোন করলে পরে ইমিডিয়েটলি আমাদের যে উইনার্স টিম এটা পৌঁছে যাবে সেই জায়গাতে, এই জন্য নাম্বারটা দেওয়া। সেকেন্ড নাম্বার রায়গঞ্জ পিএস এর নাম্বার এবং থার্ড নাম্বার কন্ট্রোল রুমের নাম্বার। কন্ট্রোল রুমের নাম্বারের মাধ্যমে ফোন করলে পরে রায়গঞ্জ পুলিশ জেলার বিভিন্ন জায়গা, যে কোনো প্রান্তে যে কোনো সমস্যা হলে পরে ইমিডিয়েট সেখানকার পুলিশ সেটা হস্তক্ষেপ করবে, এটা এক নম্বর। দু নম্বর, আমরা রায়গঞ্জ টাউনটাকে পুরোটাই সিসিটিভির কভারেজে নিয়ে এসেছি। এই সিসিটিভির সংখ্যা সার্বিকভাবে 80-র ওপরে রয়েছে বিভিন্ন জায়গায়। এবং সিসিটিভির যে মনিটরিং, এই মনিটরিংটা কিন্তু 24x7 মনিটরিং চলে, যেখানে কোনো রকম সমস্যা দেখতে পাচ্ছি আমরা সেখানে আমাদের রায়গঞ্জ থানার আন্ডারে যে মোবাইল ভ্যানগুলো ঘুরছে সেই মোবাইল ভ্যানগুলো ইমিডিয়েট সেই জায়গায় পৌঁছে যাচ্ছে এবং সিসিটিভির ফুটেজটা দেখে সেই জায়গায় ইনকোয়ারি করছে এবং তৎসত কন্ট্রোল রুমকে এটা জানাচ্ছে। আমরা যারা সুপিরিয়র অফিসার রয়েছি তারাও কিন্তু এই বিষয়ে আমরা সাথে সাথে মেসেজ পেয়ে যাচ্ছি এবং আমরাও বিষয়টাকে মনিটর করতে পারছি। থার্ড, আমাদের যে বিভিন্ন মোবাইল ভ্যানগুলো, এগুলো হসপিটাল, বিভিন্ন শপিং মল, বিভিন্ন রেস্তোরাঁ, এই জায়গাগুলোতে এবং সর্বোপরি সোনার দোকানগুলো, জুয়েলারি শপ যেগুলো আছে সেগুলোতেও আমরা ভিজিট করছি। ইভিনিং টাইমে, মর্নিং টাইমে বিভিন্ন সময় আমরা ভিজিট করি। এবং লাস্টলি আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ট্রাফিক সিস্টেম। ট্রাফিক সিস্টেম আপনারা দেখেছেন, এর আগে টাউন ট্রাফিক ছিল, এটাকে আমরা ভেঙে টাউন ট্রাফিক এবং হাইওয়ে ট্রাফিক এই দুটোকে ভাগ করেছি। এই হাইওয়ে ট্রাফিকের আন্ডার একজন সাব ইন্সপেক্টর লেভেল অফিসার এবং টাউন ট্রাফিক আরও সুন্দর সুগঠিত করার জন্য একজন সাব ইন্সপেক্টরের আন্ডারে আমরা বিভিন্ন ট্রাফিক কিওস্কগুলো এখানে বসিয়েছি এবং ট্রাফিক যাতে পুরো রায়গঞ্জ টাউনে ট্রাফিকের কোনো সমস্যা না হয় সেটার দিকেও আমরা নজর দিয়েছি। সর্বোপরি আপনাদের মাধ্যম দিয়ে আমাদের মানুষের কাছে আবেদন যে আপনারা নির্ভয়ে রায়গঞ্জে থাকুন। বিগত দিনগুলোতে রায়গঞ্জে কোনো রকম ক্রাইম এগেইনস্ট ডোমেনের উদাহরণ নেই এবং ভবিষ্যতেও থাকবে না, এটা আমরা আশ্বস্ত আপনাদের করছি। জেলা পুলিশ সর্বতোভাবে আপনাদের পাশে রয়েছে। থ্যাংক ইউ। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।